তো হে গাইস, জিনুক হিয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওটির টপিক হচ্ছে মূলত কিভাবে আমাদের নতুন টিকটক আইডিটাতে আমরা 10K ফলোয়ার্স করব মাত্র 2 দিনের ভিতরে। এটা কি সম্ভব 2 দিনের ভিতরে 10K ফলোয়ার্স? এটা আইসোকর, হ্যাঁ এটা সম্ভব। আজকের এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা 2 দিন কেন আরো কম সময়ের মাধ্যমে কিন্তু আপনারা 10K ফলোয়ার্স আপনার আইডিতে নিয়ে আসতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে আসা বেল আইকনটি অল করে নেবেন, কারণ এইরকম নতুন নতুন ভিডিও যখন আপলোড করা হবে সেটা আপনারা আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমাদের যেটা করতে হবে সরাসরি আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। সো এটা ওপেন করার পর আমাদের আইডিতে চলে যাব, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে চলে যাব। তো নিশ্চয়ই তো টিকটক আইডি ওপেন করার পর আপনাদের একটা না একটা ফ্রেন্ডস থাকবে। তো এখানে মূলত আপনার ফ্রেন্ডসে ক্লিক করবেন এবং আপনার ফ্রেন্ডসে ক্লিক করার পর সেখান থেকে যাবেন আপনারা একটি ফ্রেন্ডসের আইডিতে ঢুকবেন। তো তার আইডিতে যাওয়ার পর তার ফ্রেন্ডসে ক্লিক করবেন। তো তার ফ্রেন্ডসে ক্লিক করার পর দেখতে পাবেন কিন্তু এখানে সব নতুন ইউজার, তো সবাই কিন্তু নতুন টিকটকে এসেছে এবং ওদের ফলোয়ার্স কম। তো আপনারা কি করবেন, সাইটে দেখতে পারবেন ফলো ফলো বলে একটা অপশন থাকবে, তো এটাতে আপনারা শুধুমাত্র আপনারা ফলো ফলো ফলোতে ক্লিক করে যাবেন। তো এভাবে অনেকটা যতটা থাকবে এই আইডিতে ততটা কিন্তু আপনারা ফলো ফলো করে নেবেন। তো এভাবে এটা করার পর আপনারা অন্য একটি নতুন ইউজারের যে অ্যাকাউন্টে চলে যাবেন তার ফ্রেন্ডসে চলে যাবেন, এভাবে ফলো 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 অপশন পাবেন। তো আপনারা সেখানে জাস্ট ফলো 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 করে যাবেন। তো এটা যদি আপনারা করে থাকেন আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন 2 থেকে 3 মিনিটের ভিতরে। কিন্তু আপনি যদি আপনার টিকটক আইডিটা ওপেন করেন সেখানে গিয়ে দেখতে পাবেন কিন্তু আপনার যে ফলোয়ার্সটা সেটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ ফ্রেন্ডসটা আপনার বেড়ে গিয়েছে দেখতে পাবেন, কিন্তু 40 থেকে 50টা আপনার ফ্রেন্ডস বেড়ে যাবে, অর্থাৎ ফলোয়ার্সটা বেড়ে যাবে। আর যদি আমি বলছি 2 দিনের ভিতরে কিন্তু 10K, তো এটা সম্ভব। অবশ্যই যদি আপনারা 24 ঘন্টা এই কাজটা করতে পারেন, শুধু টিকটক নিয়ে কাজ করতে পারেন, তাহলে 2 দিনের মাধ্যমে কিন্তু আপনারা 10K ফলোয়ার্স কিন্তু করতে পারবেন। তো এটা ছিল আজকের টিপস। এই টিপসটা যদি মেনে চলেন তাহলে আপনারা অবশ্যই 10K ফলোয়ার্স কিন্তু মাত্র 2 দিনের ভিতরে আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা নতুন টিকটকে এসেছে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নেবেন এইরকম নতুন নতুন টেক ভিডিওগুলো সবার আগে। অ্যাজ অলওয়েজ, দিস ইজ জিনুক আহমদ অ্যান্ড ডেফিনেটলি আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দি নেক্সট ভিডিও।